क्लास ऑफ सिविलाइजेशन कार्ल लेकर, पी हांगटिंगटन। सानशाइन पॉलिसी कौन दुटी देशर मध्य है, दक्षिण कोरिया और उत्तर कोरिया। प्रातिष्ठानिक भावे यूरोपीय पुनर्गठन प्रकल्प नामे परिचित कौनटी, मार्शल परिकल्पना। ट्रुमैन नीतिते कौन दुटी देश मार्किन आर्थिक सहाय्य लाभ करे, तुरस्क और ग्रीस। न्यू नेदरलैंडेर आलबानीते उपनिवेश छिलो, फरासीदेर। কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল, ডেনমার্ক। যে ইংরেজের নেতৃত্বে ব্রিটিশরা নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেছিল তিনি ছিলেন মার্কেয়ার। 1776 খ্রিস্টাব্দে আমেরিকায় ইংরেজদের স্বাধীন উপনিবেশগুলোর সংখ্যা 13টি। এস্তোনিয়ার আইনসভার নাম কি, স্টেট অ্যাসেম্বলি। কলম্বাস রেড ইন্ডিয়ান বলেছিলেন, দক্ষিণ আমেরিকার মানুষদের। পলিসি অফ আইসোলেশন বলা হয় কোনটিকে, মুনরো ডিপ্লোমেসি। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়, ইতালিতে। সামন্তবাদ ইউরোপের কোন দেশে বিকশিত হয়, ফ্রান্সে। পুঁজিবাদকে সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর বলে কে আখ্যায়িত করেছেন, বি আই লেনিন। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের চেতনার জন্ম দেয় কে, বিসমার্ক। বিশ্বায়ন শুরু হয় কবে, 1995 সালে। আন্তর্জাতিক সম্পর্কের দ্রুপদী তথ্য কয়টি, তিনটি। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট, উদারতাবাদ। উপনিবেশবাদ সূচনা হয় কবে, একাদশ শতাব্দীতে। সরাসরি গণতন্ত্র সূচনা করেন কোন দেশ, সুইজারল্যান্ড। পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডক্ট্রিন কবে ঘোষণা করা হয়, 1947 সালে। জর্জ কেনান মার্কিন কূটনীতির ক্ষেত্রে কেন প্রসিদ্ধ, কন্টেইনমেন্ট ডক্ট্রিনের প্রবক্তা। কমনওয়েলথের একমাত্র ব্যতিক্রম রাষ্ট্র যে ব্রিটিশ শাসনের অধীনে ছিল না, মোজাম্বিক। পিংপং ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত, যুক্তরাষ্ট্র ও চীন। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত কে, নিক্সন। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল, দক্ষিণ পূর্ব এশিয়া। 1949 সালে কমিউনিজমের বিস্তার রোধে আমেরিকা কর্তৃক ঘোষিত মার্শাল প্ল্যানের বিপরীতে কোনটি গড়ে ওঠে, কমিনকম। ফ্যাসিজমের প্রবর্তক কে, মুসোলিনি। আধুনিকতা শুরু হয় 19 শতাব্দীর দ্বিতীয় দশকে, আয়রন কার্টেন অর্থ কি, লৌহ যজানিকা। বিশ্বায়নের জনক কে, মার্শাল ম্যাকলোহান। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয় কে, বিসমার্ক। জাতি রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা কে, ম্যাকিয়াভেলি।
আধুনিক ভূ রাজনীতির জনক কে? রুডলফ কিয়েলেন। সাম্রাজ্যবাদের চূড়ান্ত প্রকাশ হলো নব্য উপনিবেশবাদ। ইউরোপের রেনেসাঁ শুরু হয় কবে? চতুর্দশ শতকে। উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি? সিনেট। মঙ্গোলিয়া পার্লামেন্টের নাম কি? থুরাল। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি কোন দেশের পার্লামেন্টের নাম? তুরস্ক। নরওয়ের পার্লামেন্টের নাম কি? এস্টর্টিং। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? সোম। তুরস্কের মুদ্রার নাম কি? লিরা। পোল্যান্ডের মুদ্রার নাম কি? জলটি। বাহরাইনের মুদ্রার নাম কি? দিনার। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।